অতি পুরনি প্রবাদ। এই প্রবাদ কেতিয়ার হিয়া হয়তো আপুনি নাজানে, আমি নাজানো, কিন্তু এই প্রবাদ অনুসরিয়ে চলি আহিছে মা কামাখ্যার আরাধনা। এয়া দেশৰ একাউন্নটা শক্তিপীঠৰ অন্যতম মা কামাখ্যা দেৱালয়। কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরি প্রিয়ে কামো নাথু দেহিমু নিত্যেমু কামেশ্বরী নমস্তুতি। যোগ সাধনা তন্ত্র মন্ত্র আরাধনার মুখরিত হয়েছে নীলাচলর বুকু। পুয়া মন্দিরের দ্বার বন্ধ হওয়ার পিছতেই শক্তিপীঠত আরম্ভ হল অম্বুবাসীর মহাযোগ। লোকবিশ্বাস অনুসরি এই সময়ত ঋতুমতী হয় ধরিত্রী। এই সময়তেই শক্তিপীঠ সমূহ হয়ে পড়ে জাগ্রত। শনিবারে পুয়া 8:43 39 সেকেন্ডত কামাখ্যা ধামত প্রবৃত্তি ঘটিল মহা অম্বুবাসীর। আর এই প্রবৃত্তির পিছতেই মন্দির দ্বার বন্ধ হওয়ার পিছতেই এই যে প্রবৃত্তি আর নিবৃত্তির প্রক্রিয়া আছে, 26 তারিখে নিবৃত্তি হব, তারপর স্নান পূজার পিছত মা মন্দির খুলিব। সকলকে মানে আহ্বান এইটাই যে ভগবতী যা আহিব পৰা নাই, ইয়ার মন্দিরে যা আহিব পৰা নাই, ঘরতে থাকি, কারণ এই তিনিদিন তিনি রাতি বহু শক্তি থাকে, বহু ঊর্জা থাকে, যতেই নাথাকক, দেশ বিদেশত যতেই নাথাকক, পুরো ব্রহ্মাণ্ডতে এনেকুৱা এটা সময় হয়েছে, এই সময় সকলোরে শক্তি পাব। মহা অম্বুবাসীর এই বিরল মুহূর্তের সাক্ষী হবলৈ প্রবৃত্তির দিনাই শক্তিপীঠ কামাখ্যাত ভিড় করিলে হাজার হাজার ভক্তয়। আগন্তুক তিনিদিন ধরে বন্ধ থাকিব কামাখ্যা মন্দিরের মূল দ্বার। তাৎপর্যপূর্ণভাবে অম্বুবাসীর মহাযোগের এই সময়ত জগত মাতার দর্শন নাপালেও দুগুণ উৎসাহে ভক্তসকলে আরাধনা করে দেবীক। সেয়ে রাজ্যর পরিধি পার করে বহিরাজ্যের পর নীলাচলের এই পবিত্র ধামলৈ আহিল বহু ভক্ত পর্যটক। অকমানো ভাগর লগা নাই, এনেতো অকমান খোজকাড়িলে ভাগর লাগে, কিন্তু কেতিয়া আহি পালো একো গমে নাপালো। আমার আধা ঘন্টা লাগিছে খোজকাড়োতে, আগর তেনেকে লাগা নাই, মানে এটা উৎসাহ আছে যে মার দর্শন হব, সেই বুলি মানে ইমান ভাগর অনুভব করা নাই, পজিটিভ এনার্জি এটা পাইছো। মেরে কো আতে হুয়ে 38 বরস হো গয়া, ইসকে বারে মে মে বর্ণন নেই কর সকতা হু, ইতনি মতলব শান্তি মিলতি হ্যায় ইয়াহাঁ এ 4 দিন কা মেলা মে। কামাখ্যা দেবী জগত জননী হ্যায়, ব্রহ্মাণ্ড কা সবসে সৃষ্টি কেন্দ্র হ্যায় ইয়াহাঁ, ইয়াহাঁ পর জো ভি আতা হ্যায় ওই ভক্ত কো মন্নত পুরা হোতা হ্যায়। তদুপরি অম্বুবাসী বুলিলে কামাখ্যা ধামর তন্ত্র মন্ত্র সাধনার আছে এক বিশেষ গুরুত্ব। সেয়ে প্রতি বছরের দরে এইবারও দেশের বিভিন্ন প্রান্তর পর আহিল ভিন্ন বেশ বুহার সাধু সন্ন্যাসী। তেওঁলোকে বিশ্বাস করে যে এই সময়ত মা কামাখ্যাত আরাধনা করিলে লাভ করে অসীম শক্তি। এনকেটিভির আগত বহুকেইজন সাধু সন্ন্যাসীয়ে প্রকাশ করিলে মা কামাখ্যার অপার মহিমার কথা। আনন্দ ই আনন্দ, আজ মাতা বিরাজমান হয়ে যায়গি আকে হ্যাঁ, আজ সে ভজন কীর্তন চালু হয়ে যায়গা, মাতাজি কা ধ্যান আরাধনা চালু হয়ে যায়গি, অহিংসা নেই হো, সব মে শান্তি হোনা চাহিয়ে। হাম লোক যে তপস্যা করতে হ্যাঁ, এ হামারা তপস্যা হ্যাঁ, বিশ্ব কা কল্যাণ কে লিয়ে, সব কা কল্যাণ হো, মাতা রানী সবকো আচ্ছা রাখে। মা কামাখ্যা কা ইহাঁ আকার কে সবসে বড়ি জো হাম লোগো কো মিলতা হ্যায়, হাম লোক জন্ম সে হি এক মাতৃ দোষ মে, মাতৃ অপরাধ মে হাম লোক শামিল হতে, নেচুরাল জন্ম লিয়া, ক্যোকি হাম লোগো জন্ম সে জো নেচুরাল লিয়া ও ভি ইউনি দ্বারাই জন্ম লেতে হ্যাঁ, জো দোষ ইহা কামাখ্যা মে আনে সেই উসসে মুক্ত হো সকতা হ্যায়, খণ্ডিত হোতা হ্যায়। প্রতি বছরে অহা মহা অম্বুবাসী মেলার এই আড়ম্বর পূর্ণ আয়োজনত সমাগম ঘটে 20-25 লাখ ভক্তর। দেশের বিভিন্ন প্রান্তর লগতে সুবুরিয়া, নেপাল, বাংলাদেশ আদি দেশের পরাও আহিছে মার আশীষ বিচারি অগণন ভক্ত। এগৰাকী সুদূর ইজরায়েলৰ পৰা অহা এগৰাকী ভক্ত, নাম তেওঁৰ লেলা। বিগত 3 বছৰ ধৰি শক্তিপীঠ কামাখ্যাৰ অম্বুবাসী মেলাত যোগিনী হিচাপে আরাধনা কৰি আহিছে এগৰাকী বিদেশী ভক্তই। I am from Israel. My name is Leila. I'm a Sadvi and I'm very happy to be here. I came here to pray for peace. I come from the war in Israel. And we need the power of Ma, we need the power of the goddess to return to the region. এনেদৰে আধ্যাত্মিক চেতনা ভক্তি পৰম্পৰাৰ স্থলী হিচাপে পৰিগণিত হৈ পৰিছে শক্তিপীঠ কামাখ্যা। আগন্তুক 3টা দিনো অধিক মায়াময় হৈ উঠিব নীলাচল।
ভিডিও জার্নেলিস্ট দীপজ্যোতি বায়ন আর সঞ্জয় রয়ের সহযোগত গুয়াহাটির দীপাঙ্কর কলিতার রিপোর্ট এনকেটিভি প্লাস।